ভাই আপনার টাকা পড়ছে জি ভাই আমিও দেখছি আপনার টাকা পড়ছে ও শিট ইসমাইল তুমি এখানে থাকো আমি যাব আর আসব 10 মিনিটের ভিতর ওকে বস তাহলে আমি গাড়ি সাইড করে রাখলাম এই শুন কালকে তোদের যা যা বলছিলাম সব মনে আছে তো দিবস পাপ্পু তুই এমন ভাবে ব্যাংকের ভিতরে যাবি যেন কেউ বুঝতেই না পারে তুই কিশোর গাঙ্গের লোক তুই এমন ভাবে ব্যাংকের ভিতরে যে অ্যাক্টিং করবি যেন সবাই বুঝতে পারে তুই একজন ব্যাংক কর্মকর্তা বুঝতে পারছিস দিবস গো গো ওকে বস আর মিশা তোরা কি বলছিলাম মনে আছে বেস বস গো গো হ্যালো বস কোথায় তুমি জি আমি পাশে গলির ভিতরে আছি বস মেইন রাস্তা রেখে তুমি ওইখানে গেছো রাখো তুমি আমি আসতেছি ভাই আপনার টাকা পড়ছে জি ভাই আমিও দেখছি আপনার টাকা পড়ছে ও শিট থ্যাংক ইউ ভাই তবে টাকাগুলো আপনি সাবধানে রাখা উচিত ছিল আসলে আমি খেয়াল করিনি আমার টাকার ব্যাগ কই টাকার ব্যাগ ইসমাইল ইসমাইল আমার টাকার ব্যাগ কই কিসের টাকা বস আরে বাবা আমি যে টাকার ব্যাংক থেকে নিয়ে আসলাম সেই টাকার ব্যাগটা কোথায় কি বলেন আমি তো জানি না কিছু আরে আমি এখানে রাখছি কি বলেন আরে বাবা আমি মাত্রই এখানে ব্যাগটা রাখলাম ব্যাগটা কোথায় বস কোন টাকার ব্যাগ কিসের ব্যাগ আমি তো কিছু বুঝতেছি না বস আরে বাবা আমি আমার টাকার ব্যাগ এখানে রেখেছিলাম এখন দেখি নেই কি বলেন বস টাকার ব্যাগ আপনি এখানে কেন রাখবেন আরে আমি ব্যাংকে গিয়েছিলাম এক লোক পিছন থেকে আমাকে দেখে বললো আপনার টাকা পড়ে গেছে আমি আমার ব্যাগটা এখানে রেখেছিলাম হঠাৎ করে ফিরে দেখি টাকার ব্যাগ ঢাকা গাজীপুরে রিসেন্টলি এমন একটি ঘটনা ঘটে গেছে আপনি অল্প কিছু টাকার জন্য আপনার এতগুলো টাকা হারালেন আজকে আপনার লোভের জন্য এত বড় ক্ষতি হয়ে গেল আপনার তাই বস আজকে আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত লোভ মানুষকে ধ্বংস করে তুমি ঠিক কথা বলেছ আজকে সামান্য কিছু টাকার জন্য আমি আমার 10 বছরের সঞ্চয় হারালাম
আসলে সত্যি লোভ মানুষকে ধ্বংস করে। বস যা হওয়ার হয়েছে মন খারাপ করেন না, চলেন থানায় গেটে জিটি করে আসি। বস ওঠেন।